সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখন মিষ্টি স্কুলে যাচ্ছে। ওর আজকে পরীক্ষা আছে, ওকে রেডি করা হয়ে গেছে। সকালে উঠেছি আমি, কিন্তু মাথাটা ঘুরছিল সেরকম বলে আমি অতটা রেডি করতে পারিনি। বেশিরভাগ রেডিটা মা আর জয় দুজন মিলেই করে দিয়েছে। তো শেষে মনে পড়লো যে আই কার্ডটাই দিতে ভুলে গেছি, আই কার্ড আর অ্যাডমিট কার্ডটা দিয়ে দিলাম। এখন জয় যাচ্ছে মিষ্টিকে স্কুলে ছেড়ে আসতে। মিষ্টিকে স্কুলে ছেড়ে আসার পর হঠাৎই মাকে তড়িঘড়ি করে বাড়ি চলে যেতে হলো। তার কারণ হচ্ছে কিছু মানুষ তারা প্রবলেম ক্রিয়েট করেছে বাড়িতে। আজকে ভোরবেলায় উঠে 5টার সময় বাবা চলে গেছিলো, আর আমার শরীর খারাপ বলে মা থেকে গেছিলো। তো তারপরে মায়ের স্কুলে কিছু গণ্ডগোল হয়েছে, মানে বুঝতেই পারছো যে একটু ভোট গেল গত শনিবার, আজকে সোমবার। তো ভোট যাওয়ার পরে যেগুলো হয় সচরাচর, কিছু বিশেষ রাজনৈতিক দলের কি বলবো ছত্রছায়ায় থাকা কিছু বিশেষ লোকজন মানুষ, তারা এসে ঝামেলাটা পাকিয়েছে, যে কারণে মাকে চলে যেতে হলো। মা এই 8:30 দিকে বেরিয়েছে, আর এখন বাজছে প্রায় 9:45 মতো। তো আমার সকাল থেকে উঠে মাথাটা তুললেই মাথাটা ঘুরছিল। তো তার মধ্যে ভাবলাম যত বেলা বাড়বে গরম বাড়বে, আর মিষ্টিরও শরীর ভালো নেই, যে কারণে মিষ্টিও খুবই মানে করে না খ্যান খ্যান করে, তো মিষ্টিও সেটাই করছে। তো আমি ঝটপট কিছু রান্না করে নিলাম, ক্যামেরা আর অন করিনি, কারণ একে তো ট্রাইপডের সমস্যা, দুই নাম্বার হচ্ছে ভাবলাম যে যত তাড়াতাড়ি পারি কাজগুলো শেষ করি, কারণ আমার মাথাটা ঘুরছে। বাসন টাসনগুলো সব উপর করলাম, এখনও কাপড়টা মেলা বাকি, সেটা উপরে গিয়ে মেলবো। ঠাকুর ঘরটা সব মুছে নিয়েছি, আর যেহেতু একটু পরিশ্রম হলো রান্না করলাম, মাথা ঘুরছে আর চোখ ফোক পুরো টেনে আসছে। চলো একবার রান্নাটা তোমাদেরকে দেখাই। এখানে আমি বেগুন ভাজা আর পটল ভাজা করেছি একদম অল্প করে, শুধুমাত্র জয়ের জন্য। আর বাকি এখানে প্রেশার কুকারের মধ্যে পেঁপে আর আলু দিয়ে একটুখানি গাজর দিয়ে সিটি দিয়ে নিয়েছি ঝোল মতো, আমার আর মিষ্টির জন্য হয়ে যাবে। আর ডাল করেছি, আলু পোস্ত করেছি, একদম অল্প তেল দিয়ে সমস্ত রান্নাটা করে নিয়েছি। আলু পোস্তটা আমিও একটু খেতে পারবো সেই জন্য, আর ডালটা মেইনলি বরের জন্য। তো যেটা বলছিলাম, তাদের মানে যারা প্রবলেম ক্রিয়েট করেছিল, এক বিশেষ রাজনৈতিক দলের কিছু লোকজন তারা প্রবলেমটা ক্রিয়েট করেছে, এটা বলে যে ভোটের দিন এবং তার আগের দিন মায়ের ICDS সেন্টার বন্ধ ছিল, তাই তারা ওই দুই দিনেরও খাবার সোমবার দিন এসে দাবি করছে, চাই তাদের। এই হচ্ছে দাবি, এবং না দিলে তো ঝামেলা অশান্তি, মানে প্রাণে মেরে দেওয়ার হুমকি এরকম। তো বাধ্য হয়ে মাকে সেটা দিতেও হয়েছিল। এখানে আমার হাঁড়িটা খালি আছে, মানে এখনও ভাত বসানো হয়নি, সব রান্না হয়ে গেছে, ভাতটা একটু পরে বসাবো। এখন তো 10টার মতো বাজেনি, এত সকাল সকাল ভাত করে লাভ নেই, একটু 12টার দিকে ভাত করব গরম গরম খেতে, তাহলে একটু ভালো লাগবে। আর প্রেশার কুকারটা জাস্ট 4-5টা সিটি দেবো। এখানে মাছ আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, দেখো বরফও ছেড়ে গেছে। 2 পিস মাছ ভাজা করে দেব, একটা জয়ের আর একটা মিষ্টির। আর আমি আজকে আর মাছ খাবো না, যেহেতু আগের দিনই শরীরটা খারাপ ছিল। তো চলো এই রান্নাবান্না এখন মানে মোটামুটি এ পর্যন্ত, পরে এসে ভাত বসাবো। জয় তো বেরিয়ে গেছে, কখন ফিরবে মানে বুঝতে পারছি না। যদি তাড়াতাড়ি ফেরে তাহলে একটা বড় কাজ, যেটা মিষ্টিকে স্নান করানো, সেটা জয় করে দিতে পারবে। আমার তাহলে এখন কাজ হচ্ছে, সকালে উঠে আমি বিছানাটাও তুলে নিয়েছি, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে বিছানা টিছানা সব তুলে নিয়েছি। এখন কাজ হচ্ছে কাপড়টা মেলে আসা, যেটা একটা বিরাট কাজ লাগছে গরমের মধ্যে ছাদে যাওয়া, কাপড়টা মেলে আসা, আর মিষ্টিকে জল খাবারও খাইয়ে দিয়েছি, কাপড়টা মেলে আসা, আর হচ্ছে নিজে স্নানটা করে পুজো করা। ঠাকুরের বাসনটা মা ধুয়ে দিয়ে গেছে, ঠাকুর ঘর তো মুছে নিয়েছি বললাম। তো এই দুটো কাজ করি, আর টেবিলটাকে ঘরে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। টেবিলটা এখানে রাখা আছে, টেবিলের ওপরটাও অগোছানো হয়ে আছে। এই যে দেখছো এই ফ্রিজের ওপরের যে কভারটা, এটা আমাকে শাশুড়ি মা এনে দিয়েছে, তো এটা আপাতত এখানে থাক। এখন শরীরটা অত ভালো নেই, এখন গুছোতে মন চাইছে না, একটু সুস্থ হয়ে নিই তারপরে গুছিয়ে ঠিকঠাক করে রাখবো। তো ভাবলাম টেবিলটা এখানে আছে, টেবিলটাও একটু নোংরা নোংরা লাগছে,
টেবিলটাকেও একটু মুছে নিই। আসলে টেবিলটা অনেক বছর হলো, অনেক বছর বলতে আমাদের বিয়ের প্রায় 6 মাস আগে কেনা, তো আমাদের বিয়ে প্রায় 5.5 বছর, টেবিলটার বয়স তাহলে 6 বছর, সে কারণে একটু দাগ দাগ হয়ে গেছে। তো যাই হোক, মুছে টুছে রেখে দিলাম। আর এবার চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে পুজো করতে। চলো এখন পুজোটা করে নিই। ম্যাজামহী সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়ম অমৃতাত। ওম। বর সকালে বলে গেছিল যে তোমাকে কিছু করতে হবে না, আমি এসে করব। তারপরে আবার 11টার সময় তো ফোন করে বলল আমি 1 ঘন্টার মধ্যে আসছি, এসে সব কিছু করছি। তো এখন তো 1টা বেজে গেছে, তাও আসেনি। তো আর কিছু করার নেই এখন, মানে অন্য কাজ তো আমি সব করে নিয়েছি। যেটা হচ্ছে, সরি 1টা 15 বাজে, বোনের সাথে কথা বলছিলাম, ভিডিও কল করেছিল, খেয়ালই করিনি। তো 1টা 15 বেজে গেছে, মিষ্টিকে স্নান করাতে হবে, এটাই হচ্ছে একটা বড় কাজ। আর কালকে এত মানে বমি হয়েছে যে আমার গোটা মানে পা জোড় বলে না সেগুলো পিচ, চারিপাশ প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। আর এদেরকে দেখো এরা কি করছে, আমি মানে সত্যি বলছি, একে শরীর খারাপ আর এদের অত্যাচারগুলো না জাস্ট জাস্ট নেওয়া যায় না। সব সবাই দুজন মিলে এত করে, মানে একজনে হয় না আবার দুজন। একে তো আমার শরীর ভালো নেই, আর এই দুটোর অত্যাচার কি আর বলবো। ওইদিকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাগজ ছিঁড়ছে, কাগজ ছিঁড়ে ছিঁড়ে গোটা ঘরে ফেলছে, এটাই নাকি ওর খেলা। আর এদিকে আমার মেয়েকে দেখো, সে এখন বিছানার সমস্ত বালিশগুলো একদিকে নিয়ে জড়ো করে রেখেছে, এটা নাকি ওর খেলা। মানে এই দুজনের অত্যাচারে পাগল। আবার এই ঘরে দেখো, এই ঘরে সকালে একবার খেলনা মানে ফেলেছিল, গুছিয়েছি, আবার এরকম করে রেখেছে। কতক্ষণ ভালো লাগে বলো তো শরীর খারাপ নিয়ে। যাই হোক, মিষ্টিকে খাওয়ানোর পরে আমিও খেতে বসেছি এখানে। আমি খাচ্ছি একটুখানি পেঁপের ঝোল দিয়ে, আলু পোস্ত দিয়ে, অল্প করে খেয়েছিলাম, কিন্তু খুব বেশি একটা মানে ভালো লাগছিল না খেতে। এখানে আমার ট্রাইপডের মোবাইল হোল্ডারের যে ক্লিপ, সেটা চলে এসেছে। তো ফাইনালি এখন আমি আবার ঠিকঠাক করে ভিডিও করতে পারবো, তবে শরীরটা ঠিক হলে আবার ঠিকভাবে ভিডিও শুরু করব। সন্ধে হয়ে গেছে, চা করেছিলাম, লাল চা মুড়ি, আর ওইদিকে হচ্ছে মিষ্টিও আছে, মিষ্টিও খাচ্ছে মুড়ি। তো আমরা এদিকে টিভি দেখছি আর তার সাথে লাল চা আর মুড়ি খাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু ছিল হচ্ছে সোমবারের। হ্যাঁ, সোমবারের। তো সন্ধে টন্ধে দিয়ে মুড়ি খেলাম লাল চা দিয়ে, আর বাকি যে জামা কাপড়গুলো মেলা ছিল, এই দেখো এটা বট তুলে নিয়ে এসে ভাঁজ করে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছে জায়গা মতো। আমার আপাতত কাজই মায়ের ব্লাউজটা রেখে দিই ভাঁজ করে, তাহলেই হবে। মিষ্টি আর মিষ্টির বাবা গেছে হচ্ছে দোকানে। সন্ধে হয়ে গেছে প্রায় এখন 7:30 মতো, চা মুড়ি খেলাম, তার একটু পরেই ওরা গেল। তো আমি ভাবছি যে এখন একটু বিছানাটাকে সেট করে রাখি। আসলে বিছানাটা একটু অগোছালো হয়ে থাকলে না আমার ভালো লাগে না। আমি এটা বলবো না যে আমার বাড়ির প্রতিটা কোণা চকচক করে, ধুলো খুঁজলে পাবে না, সেটা নয়। তবে আমি চাই একটু বিছানাটা ঠিকঠাক থাকুক, তাহলে আমার মনটা ভালো লাগে, কিন্তু সেটা পারি না। দিনের মধ্যে 4-5 বার বিছানা ঠিক করেও আমি পারি না, কারণ মিষ্টি আছে, ছোট বাচ্চা, আর এখন ওরা যেহেতু গেছে, আমি ভাবলাম একটু ঠিক করে রাখি। সেরকম নোংরা কিছুই নেই, ওই দুপুরে শোয়া হয়েছিল, তো চাদর টাদর বালি সেগুলো সব এলোমেলো হয়ে আছে। আর আমার বর আর আমার মেয়ে যদি বিছানায় বসে, তাহলে তোষক এদিক থেকে ওদিক হয়ে যাবে। তো সেটাই এখন পুরোপুরি সেট করে রেখে দিচ্ছি। আর রাত্রিবেলায় আমি বলেছি আর কিছু রান্না করব না, তরকারি তো দিনের একটু একটু আছেই, ভাতও আছে, আমি একটুখানি ভাত খেয়ে নেবো বা মুড়ি খেয়ে নেবো। আর জয়কে বলেছি যে তোমরা গেলে তোমরা গিয়ে একবারে রুটি নিয়ে চলে আসবে, রাত্রিবেলায় ওরা রুটি খেয়ে নেবে, মিষ্টিকে একটু ঘি চিনি দিয়ে রুটি খাইয়ে দেবো, আর বর হচ্ছে তরকারি টরকারি দিয়ে রুটিটা খেয়ে নেবে। তো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানাটা ঝাড়লাম, তো তো নোংরাগুলো এদিক ওদিক পড়ে, বিছানা ঝাড়ার পরে মানে ঘরটা ঝাড় দিতেই হয়, বেশিরভাগ দিনই বেশিরভাগ বাড়ি দিতে হয়। দিনের মধ্যে ওই 4 বার করে বিছানা ঝাড়া আর 4 বার করে ঘর ঝাড় দেওয়াটা কিন্তু আমার ফিক্সড। শুধু আমি কেন, যার বাড়িতে বাচ্চা আছে তাদের সবাইকেই মনে হয় এই কাজটা করতে হয়। আর আমার বাড়িতে আবার 1টা নয়, আমার বাড়িতে তো 2টো বাচ্চা, শুধুমাত্র
রাতে ঘুমানোর সময় আর দুপুরে খাওয়ার সময় ও আমার বাড়িতে থাকে না, নইলে সারা দিন দুটোতে মিলে যা করে, যে মানে তোমরা না দেখলে বুঝবে না যে কি করে। তো ওইদিকে বিছানা গুছিয়ে ঘরটর ঝাড় দিয়ে এখন রান্নাঘরে এসে গেছি। এখন বাসনগুলো ধুয়ে নেব, মানে যেগুলোতে চাটা খেয়েছি সেই বাসনগুলো এখন ধুয়ে টুয়ে রেখে দেবো, নাহলে জমে থাকলে না আমার মনের মধ্যে খুব অস্বস্তি করে। আসলে জয় অনেক কিছুই করছে, আমাকে হেল্প করছে, কিন্তু কী বলতো, সংসারের কাজের তো শেষ থাকে না, আর শরীর খারাপ হোক আর যাই হোক এই কাজগুলো আমাকে মানে করতেই হয়। আর এক হ্যাঁ, যদি মা থাকে বা আর অন্য কোনো মহিলা সদস্য থাকে তারা হয়তো সবটা গুছিয়ে করে নিতে পারে, কিন্তু এখন তো কেউ নেই। মা আজকে দিন থাকতে চেয়েছিল, কিন্তু ওই যে বললাম পরিস্থিতি সব সময় সাথ দেয় না, ইচ্ছে থাকলেও অনেক কিছু করা যায় না, তো সেই জন্যই মাকে যেতেই হলো। নাহলে মা বলছিল যে তোকে তোর শরীর খারাপ, এভাবে কীভাবে যাব। তো এই দিনটা মোটামুটি আমি চালিয়ে নিতে পেরেছিলাম। মিষ্টি আর জয় খেলে রুটি আর প্রেশার কুকারে পেঁপের ঝোল করেছিলাম, প্রেশার কুকার ধুয়ে রাখলাম, সব রান্নাঘরটা সব ক্লিন, এখানে খালি দুধটা গরম হচ্ছে, দুধটা গরম হোক। আর আমি এই যে হাতে দুটো বোতল নিয়েছি, বোতলে জল ভরবো আর যাচ্ছি ফ্রেশ হতে, গা হাত পা ধোবো, আগে বোতলে জল ভরবো তারপর গা হাত পা ধোবো, মিষ্টির দুধ নেব বোতলে দিয়ে শুয়ে পড়বো। আচ্ছা হলো ব্লগটাকে শেষ করছি, দেখা হচ্ছে কাল নতুন দিন নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।